नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुरान शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजके एकटी नतून विषयेर साथे एकटी नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते निजेर फेसबुक पेजटी लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आजई निजेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামী 19 নভেম্বর 2021 শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে সনাতন ধর্মালম্বীদের কাছে গুরুত্বপূর্ণ একটি উৎসব রাস পূর্ণিমা। হাতে আর একটা মাত্র দিন, জেনে নিন এই পূর্ণিমাতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। রাশি অনুযায়ী কোন রাশি কিভাবে পূজা করবেন এই পূর্ণিমাতে, আসুন সেটাই দেখে নিই। প্রথমে শুরু করছি মেষ ও বৃশ্চিক রাশি দিয়ে। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে এই রাশির জাতক বা জাতিকাদের জীবনে সমস্ত সমস্যা ও বাধা কেটে যায় এই দিন। তাই ফল ও মিষ্টি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন। বৃষ ও তুলা রাশি অনেক দিনের সুপ্ত বাসনা পূরণ করতে এই দিনে এই দুই রাশির জাতক ও জাতিকাগণ শ্রীকৃষ্ণকে মাখন ও মিশ্রি দিয়ে পুজো দিন। মনে করা হয় এই মাখন ও মিশ্রি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। মিথুন ও কন্যা রাশি, এই রাশির জাতক বা জাতিকারা বিশেষ এই তিথিতে নিজেদের জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করতে শ্রীকৃষ্ণকে সিন্নি দিয়ে পুজো করুন। ছোটদের পুজোর প্রসাদ দিন। এই উপায়ে রাস পূর্ণিমাতে জীবনের সুখ ও সমৃদ্ধি ফিরে পান। কর্কট ও সিংহ রাশি, এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে এই রাশির জাতক ও জাতিকাদের জীবনের সমস্ত সমস্যা ও বাধা কেটে যায় এই দিনে। তাই আপনারা বেদানা ও ঘিয়ের তৈরি মিষ্টি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন। মকর ও কুম্ভ রাশি, মনের সমস্ত সুপ্ত বাসনা পূরণ করতে এই দিনে এই দুই রাশির জাতক ও জাতিকাগণ ভগবান শ্রীকৃষ্ণকে তালের বড়া বা মালপোয়া দিয়ে পুজো দিন। জীবনে সুখ ও সমৃদ্ধি ফিরে পাবেন খুব সহজেই। ধনু ও মীন রাশি, এই রাশির জাতক ও জাতিকারা বিশেষ এই তিথিতে নিজেদের জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করতে ভগবান শ্রীকৃষ্ণকে বেদানা আপেল ও মৌসুমি ফল দিয়ে পুজো করুন। পরিচিতদের মধ্যে পুজোর প্রসাদ বিতরণ করুন। এই উপায়ে রাস পূর্ণিমাতে জীবনের সুখ ও সমৃদ্ধি ফিরে পান। এই আশা নিয়েই এই ভিডিও শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।